করছি এবং এটা সরিয়ে দিয়ে এখন মোটামুটি আগুনটা নিয়ন্ত্রণের দিকে। ধন্যবাদ। আমাদের সমস্যা হচ্ছে যারা দোকানদার তারা তাদের যে জিনিসগুলো পুড়ে গেছে সেগুলো নেওয়ার জন্য অত্যন্ত উৎসাহীভাবে চলে যাচ্ছে, যেটা অত্যন্ত বিপজ্জনক। আমাদের বর্ডার গার্ডের সকল সদস্য অত্যন্ত দক্ষতার সাথে তাদের অনুরোধ করছে এবং তাদের সহায়তা করছে, যাতে করে তাদের মালগুলো বের করে নিয়ে আসতে পারে এবং ফায়ার ব্রিগেড আগুন নিয়ন্ত্রণ করতে পারে। ক্রাউড কন্ট্রোলটা আসলে এভাবে আমাদের চিকন চিকন যেহেতু রাস্তা এবং অনেকগুলো ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারছিল না, বিজিবি এখানে এসে রোডগুলো ক্লিয়ার করেছে, যাতে করে অনেকগুলো গাড়ি এটার জন্য আসতে পেরেছে এবং এছাড়া পানি ছিটানোর জন্য অনেক সহায়তা করছে। দোকানের ভিতরে যে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, সেগুলো থেকে মাল বের করে নিয়ে আসার জন্য যারা প্রচেষ্টা করছে তাদেরও আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি এবং 4-5টা পয়েন্টে বিজিবি প্রত্যেকটা পয়েন্টে দক্ষতার সাথে সুন্দরভাবে কাজ করার চেষ্টা করছে। ধন্যবাদ। আমার তো কার্ড নেই। আমি কর্নেল মোহন, সেক্টর কমান্ডার, ঢাকা। দর্শক সরাসরি যুক্ত করেছে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে এবং এখানে কিন্তু কিছুক্ষণ ব্রিফিং করছিলেন যে কর্নেল মহিউদ্দিন, আবু মোহাম্মদ মহিউদ্দিন, তিনি বিজিবির সেক্টর কমান্ডার ঢাকার দায়িত্বে রয়েছেন এবং আজকের এই কৃষি মার্কেটে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ভোর 4টা নাগাদ এবং সেই ঘটনার হচ্ছে আজকে বিজিবি ইউনিটকে নেতৃত্ব দিচ্ছেন এবং এই তিনি হচ্ছেন এই মুহূর্তে আমরা কৃষি মার্কেট থেকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু এই মুহূর্তে 17টি ইউনিট হচ্ছে এই নিয়ন্ত্রণে কাজ করছে এবং প্রচণ্ড ধোঁয়া এবং এলাকাটি পুরো অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে এবং ভিতরে যে দোকানগুলো রয়েছে সবগুলো দোকানে পুড়ে ছাই হয়ে গেছে এবং ইতিমধ্যে জানা গেছে যে প্রায় 19টি দোকানের মতো হচ্ছে পুড়ে ছারখার হয়ে গেছে এবং ছাই হয়ে গেছে এবং এই যে আজকের যে ভোর 4টা নাগাদে আজকের এই দুর্ঘটনাটি ঘটে এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন, পুলিশের, বিজিবি সহ সকল যে বাহিনীগুলো রয়েছে এবং সে বাহিনীগুলো কিন্তু ইতিমধ্যে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তাদের কার্যক্রম নিয়ন্ত্রণে রয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম এবং এখান থেকে এবং সার্বিক বিষয় নিয়ে কিন্তু তিনি কথা বলছিলেন, সর্বশেষ অবস্থা জানানোর চেষ্টা করছিলাম।